ওয়েলকাম গাইস রিয়াক্টেস এর আন্দোলন সবাইকে আবার স্বাগতম তো লাস্ট টিউচারে আমরা হুক্স নিয়ে কাজ করেছিলাম এবং হুক্সের প্রথম যেটা নিয়ে কাজ করবো সেটা ইউজ স্টেট তারপর আমরা ইউজ ইফেক্টটা তো চলুন কথাটা শুরু করা যাক আমরা বলেছিলাম যে হুকসটা কী এবং হুক্সের মধ্যে ইউজিস্টেড স্পেশাল ম্যাথ ক্লাসে সেটা কাজ কী তো নর্মালি আমরা কী করি যে আমরা জানি যে ফাংশনাল কম্পোনেন্টে স্টেট ইউজ করা যায় না সো স্টেটের মধ্যে যাতে করে কাজ করতে পারি তার সাথে আমরা কী করি হুকসটা ব্যবহার করি যেটা সিক্সটিন পয়েন্ট এটের পরে চলে আসে তো এখানে দেখতেই পাচ্ছেন স্টেট হুক সো হুকটা ইউজ করতে হলে প্রথমত আপনি এগুলোকে অবশ্যই ফাংশনাল কম্পোনে ইউজ করতে হবে সো ফাংশনাল কম্পোরে দেখতে পাচ্ছেন এবং আমরা যখন কোনো একটা ক্লাস কম্পোনেন্ট ইউজ করি তখন সেই কম্পোনেন্টের উপরে রিয়কশাতে বাইন্ড করে দিই ইউজ করে দিই তাই না সেট করে দিই এখানে সো ঠিক সেম ক্ষেত্রে আমরা যখন হুক ইউজ করবো সো ইউজ স্টেট হুক ইউজ করলে অবশ্যই আমাকে এখানে উপরে ইউজিস্ট ইউজ করতে হবে তো সেটা সিম্পল একটা ইভেন্ট ওয়ান ক্লিকে যখন হিট করবো তখন আমার এই যে এখানে কাউন্ট ভেরিয়েবলটা আছে তো সেক্ষেত্রে যে ভ্যালু দিয়েছেন জিরো সেটা বারবার এক এক করে বাড়বে সো এটাই আমরা দেখি চলুন প্রধানের মাধ্যমে তো লাস্ট ইউজুয়ালগুলোতে আমাদের এরকম অবস্থা ছিল এটা ছিল হোম কম্পোনেন্ট তো আমি এখানে হোম কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন সো প্রথমত আমরা যেটা করবো এটা আমরা কী করব একটা ফাংশনাল কম্পোনেন্টে নিয়ে আসবো হোম কম্পোনেন্টে ফাংশনাল কম্পোনেন্ট নিয়ে আসবো ইট তো এখানে সব কিছুই আছে জাস্ট এই ক্লাসটা বাদ দিয়ে দিচ্ছি এখন এখানে কি করব আমরা জাস্ট কি করব একটা ফাংশনাল কম্পোনেন্ট লিখব দেয়ার আর কিছুই না সো কনস্ট্যান্ট এবং সেটা হচ্ছে কি অ্যাপ এবং এবং আমাকে যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে একটা অ্যারো ফাংশন দেয়ার সিট ওকে তার মধ্যে অবশ্যই আমার কি থাকবে একটা রিটার্ন থাকবে এবং সেটা মাল্টিপল লাইন আমাকে কি করবে সে শো করবে আর কিছু না জাস্ট ডিপ নিলাম ওকে তার মধ্যে আমি দিলাম এইচ ওয়ান দিস ইজ ফাংশনাল কম্পোনেন্ট খুব সহজে এখানে দেখে ফেললেন যে ইয়ে একটা ক্লাস কম্পোনেন্টকে কেউ একটা ফাংশনাল কম্পোনেন্ট রূপান্তর করতে হয় এখন সেই জন্য দেখেন দিস ইজ ফাংশন কম্পোনেন্ট অলরেডি চলে আসছে তো এখানে জিনিসটা বানাতে হবে সো আমি বললাম যে ক্লিকিং মি আমাকে কতবার ক্লিক করা হয়েছে একটা বাটন দিচ্ছি আমি বাটন ওকে সো জাস্ট বললাম ক্লিক মি যতবার ক্লিক করবো ততবার আমার এই ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে আপনার যারা ফ্লাটার আমার ফ্লাটার সিরিজ দেখছেন বা ফ্লাটার সিরিজ শিখতেছেন তাদের কিন্তু সেম থিং প্রথম আমরা একটা অ্যাপ্লিকেশন ইনস্টল দিই ফ্লাটার অ্যাপ্লিকেশন ইনস্টল দিই মোবাইল অ্যাপ্লিপল করে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ক্ষেত্রে সে কিন্তু এই জিনিসটাই দেখায় প্রথম হোম স্ক্রিন এটাই দেখায় আমরা যখন ক্লিক করি তখন তার ভ্যালুটা বাড়ে ওকে এক এক করে বাড়ে তো কীভাবে করা যায় সেটা দেখি প্রথমত আমরা কিন্তু ফাংশনাল কম্পোনেন্ট ইউজ করছি সব আমরা চাইলে কিন্তু এখানে স্টেট করতে না ইউজ করতে পারবো না আমি চাইলে স্টেট ইউজ করতে কি করব পারবো না এই জন্য আমাকে স্টেটের মতো ফিচার আমরা ইউজ করতে চাই সো সোটসে আমাদের কী করতে হবে ইউজ স্টেট ইউজ করতে হবে সো আমরা যখন এখানে তার সাথে আমরা কি করতে হবে আমার এখানে ইউজ স্টেটটা ব্যবহার করতে হবে সো আমি কি করলাম ইউজ স্টেট ব্যবহার করতে পারি ইউজ স্টেট কি করলাম এখানে ইউজ করে দিলাম হ্যাঁ এখন আমরা কিছু স্লো হয়ে গেছে ওকে এখন আমরা এখানে কী করব একটা কনস্ট কনস্ট্যান্ট নিতে পারি এবং কনস্ট্যান্টের মধ্যে ভ্যালু রেখে আমরা কাজ করতে পারি তো আমরা এখন জাস্ট একটা স্টেট বানাই সো ইউজ আমার যদি এক্সটেনশন ইউজ করা আছে সো এটা আপনাদের আসতে পারে না আসতে পারে ক্লিক করে সব চলে আসবে ওকে একটা কনস্ট্যান্ট নিল সেটা ডিস্ট্রাকশন বলা হয় আপনারা অবশ্যই জানেন যারা ইয়ার্স সিক্স ফিচার করে আসছেন জাভাস্ক্রিপ্টে স্ক্রিপে সেটা নিয়ে এখন আলোচনা করতেছি না প্রথম যে স্টেটটা আছে সে হচ্ছে স্টেট নেম হ্যাঁ স্টেট নেম বা আপনি সহজ ভাষায় বলতে বোঝান বোঝায় যে ঝুড়ির নাম মানে যেখানে আপনি ভ্যালু রাখবেন সো কোথায় ভ্যালু রাখবেন সাপোজ আমি দিলাম হচ্ছে কাউন্ট সে কাউন্ট করো আর এটা দিবেন যেই নাম দিবেন সেটা হচ্ছে গিয়ে এই কাউন্টটা আপডেট করার জন্য যেই নামটা ব্যবহার করবেন সাপোজ একটা সহজ উদাহি বলে বোঝা যায় আপনি দাওয়াতে গেলেন সাথে আপনার বন্ধু গেল তো আপনার বাসায় নেম হচ্ছে এস এবং দাওয়াতে গেলে যাতে আপনাকে এস বলে সবাই চিনে তো অন্য নাম ডাকতে পারে ঠিক আছে আপনাকে আপডেট করবে তো ওই ক্ষেত্রে যে আপনাকে দাওয়াতে যাওয়ার পরে আপনার নাম ধরো এল তখন এল বলে রাখলে কী হবে আপনার এই নামটা এস যা কী হলো এল হয়ে গেলো মানে আপডেট হয়ে গেলো ঠিক সেম জিনিস আপনার এই কাউন্টের মধ্যে ইনিশিয়াল যে ভ্যালুটা রাখবেন সেটা পরবর্তীতে এই নাম দিয়ে আমরা কী করবো এটাকে চেঞ্জ করে নিবো মানে স্টার্টের ভ্যালুটা চেঞ্জ করবো দেয়ার সিল তো এখানে বলছে কাউন্ট ইজ ডিক্লেয়ার বাট ইস ভ্যালু ইস নেভার ইউজ এখন ইউজ করি নাই আর এটা হচ্ছে আমরা ইনক্রিজ কাউন্ট ওকে যে কোনো নাম দিতে পারেন হ্যাঁ আপনি যা দিতে পারেন সংসারে বাস এলএইচ কাউন্ট যে কোনো কিছু এবং ইউজ স্টেটে ইনিশিয়াল স্টেট বলতে আমরা দেখছি জিরো দ্যাটস মিন এই কাউন্টের ভ্যালু ইনিশিয়াল অবস্থায় জিরো আছে এটা কিন্তু না এটা কিন্তু পরবর্তী কখন লাগবে যখন আমরা এই কাউন্টের ভ্যালু জিরোটাকে আপডেট করবো জাস্ট ক্লিকিং মি এবং এক্সপ্রেশন ইউজ করি আমরা এখানে যাবো সো কাউন্ট যদি আমরা দিই তাহলে কী করবে ও এই কাউন্টের ভ্যালুটা সে শো করবে এবং ইনিশিয়াল অবস্থায় জিরো দেওয়ার কারণে সেটা জিরো শো করবে হ্যাঁ অলরেডি জিরো শো করতে দেখেন জিরো শো করতেছে এখন যখন আমি ক্লিক নিতে ক্লিক করবো তখন জিরোটা কি ওয়ান টু থ্রি ফোর বাড়বে যখন ক্লিক নিতে ক্লিক করবো তখন একটা ইভেন্ট ঘটবে অন ক্লিক ইভেন্ট এবং সেক্ষেত্রে আমি কী করবো আমরা যখন ক্লাস কম্পোনেন্ট ইউজ করতাম তখন দিস ডট সেটিস ইউজ করতাম কিন্তু আপনি যেহেতু ফাংশনাল কম্পোনেন্ট আপনি দিস ডট সেটিস ইউজ করতে পারবেন না এই জন্য কি করতে হবে আমাকে এইটাকে ধরেই আমার এইটার ভ্যালুটাকে আপডেট করতে হবে সমস্যা নেই আমরা ফাংশনাল কম্পোনেন্ট দেখতেছি পরবর্তীতে আমরা ক্লাস কম্পোনেন্ট দেখবো এটা সমস্যা নেই তাহলে কী করবো দিস ডট সেট স্ট্রিটের মাধ্যমে কি করবো আমরা ক্লাস কম্পোনেন্টে আপডেট করতে পারবো কিন্তু এখন আমরা তো ফাংশনাল কম্পোনেন্ট আছে তাহলে আমরা এই কাউন্ট ভ্যারিয়েবল মধ্যে যে ইনিশিয়াল মধ্যে জিরো আছে সেটা কী আপডেট করব চলুন দেখে নিই প্রথমত এখানে দেখেন নর্মালি হচ্ছে আমি জাস্ট একটা ইভেন্ট ইউজ করি সেটা হচ্ছে আমরা জানি অন ক্লিক নামে একটা ইভেন্ট আমাদের অলরেডি জানা আছে সো এটা নিয়ে আর কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই আমি আশা করবো ঠিক আছে এখন তার মধ্যে কী করব জাস্ট তার মধ্যে আমি একটা তার কাজ করে দিচ্ছি এখানে কী করবো এখানে আমরা যখন আগে যেটা করতাম সেটা হচ্ছে ডিস ডট সেট স্টেট ইউজ করতাম তাই না যখন আমরা ফাংশন আর এখানে আপনি ডিস ডট সেট ইউজ করতে পারবেন না এখানে ওইটার পরিবর্তে আপনি আমি একটু আপনি খেয়াল করেন আমরা ক্লাস কমে কী করতাম দিস ডট সেট স্টেট দিয়ে প্রথম প্যারামিটারে দিতাম স্টেটের নাম দেখ পরে প্যারামিটার দিতাম হচ্ছে কত ভ্যালু হবে বা কী ভ্যালু যাবে ঠিক সেমভাবে এখানে আপনি ডিস ডট সেট স্টেট দিবেন না আপনি দেবেন হচ্ছে যে আপনার পরের সেকেন্ড প্যারামিটারটা ইউজ করবেন জাস্ট এল অ্যালেস কাউন্ট ওকে সো এইটা বললে আপনি কী হলো আপ এইটার মাধ্যমে আপনি এটাকে ধরতে পারলেন এবং তার মধ্যে ভ্যালু আপনি কেউ আপডেট করতে পারলেন জাস্ট আমি অ্যালএস কাউন্ট দিলাম এখন তার মধ্যে আমি যে বলে দিব এই মেথডের মধ্যে বলে দিব যে আমি কাকে আপডেট করতে চাই আমি চাই কাউন্টকে আপডেট করতে এবং প্রত্যেক ক্ষেত্রে আমার বারবে হচ্ছে দুই করে ক্লিয়ার যখন আমি কী করলাম যে ক্লিক নিয়ে ক্লিক করলাম তখন আমার কি হলো এই এলএস কাউন্টের মাধ্যমে আমার এই স্টেটের ভ্যালুটা আপডেট হয়ে গেল প্রতি ক্ষেত্রে দুই দিকে করে আপনি দিলে এক বাড়বে দুই দিলে দুই বাড়বে তিন দিলে তিন বাড়বে তোমার রিলিট হয়ে গেছে আমি ক্লিক করলাম দেখেন দুই দিন বাড়তেছে খুবই ইজি খুবই ইজি খুবই ইজি যত দিবেন তত বাড়বে এইভাবে আপনি ইউজিসটা ইউজ করতে পারেন আপনি তারপর ইউজ ইফেক্ট আছে তারপর আপনি কাস্টমভাবে একটা হুক তৈরি করতে পারেন সেটা পরবর্তী আপনি রিউজ করতে পারেন ওকে আমি আশা করবো যে বুঝতে পারেন এখন কথা হচ্ছে যদি আমরা এই জিনিসটাই এখন যদি আমরা এই জিনিসটা কি করতাম ক্লাস কম রূপান্তর করতাম তাহলে আমরা ইজিলি বুঝতে পারলাম আমরা জানলাম যে স্টেট কি এবং হুকের স্টেট কি এবং ক্লাস কম্পনী থেকে ফাংশন কম্পি রূপান্তর করার প্রক্রিয়া নেক্সট ইউজ আমরা কি করে দেখব যে ফাংশন কম্পনী থেকে ক্লাস কম্পনির রূপান্তর থ্যাংকস ফর ওয়াচিং